একবার এক তাবলিগ জামাত বিদেশে গেছে, কিন্তু যেই দেশে গেছে ওই দেশে মসজিদ নাই, শুধু মন্দির আর মন্দির, গির্জা আর গির্জা। তো একবার তাবলিগ জামাত বিদেশে গেছে, ঘটনাক্রমে দুঃখের বিষয় ওই দেশে মসজিদ না থাকার কারণে ওরা গির্জাগুলোতে গাস করত, মুসাফিরখানায় রাত্রি যাপন করত। তো একদিন সাথী ভাই যা আছে সবাই এক গির্জায় গেছে গাস করার জন্য, গিয়া দেখে তাদের যে খ্রিস্টান যে পাদ্রি বক্তব্য প্রদান করতেছে, উনি বক্তব্য দিতেছে, উনি ওয়াজ করতেছে। তো এখানে তো আর গাস করা যায় না, সমস্ত মুসলমান যারা তাবলিগের সাথে এরা চুপ করে বসে গেছে। ও মা তাকায় দেখে আবার দেওয়ালের এক পাশে বিশাল বড় এক ছবি, গলায় ফাঁসির রশি, এই দুইটা হাত পিছনের দিকে বাঁধা। এখন মুসলমান যারা তাবলিগের সাথী ভাইয়েরা এরা মনোযোগ সহকারে খ্রিস্টান পাদ্রির কথাগুলো শুনতেছে। সে ইসলাম, মুসলমান, আল্লাহ, আল্লাহর নবী নিয়ে কটু মন্তব্য করতেছে, মারাত্মক ধরনের কটু মন্তব্য করতেছে। ইসলাম ধর্মের অনুসারী যারা আছে তারা বিশ্ব সন্ত্রাসী, মানে ইসলাম সম্পর্কে মানুষদেরকে ভুল মেসেজ দিচ্ছে। তো তাবলিগের সাথী যারা ছিল তারা খুব রাগ করতেছে। হঠাৎ একটা রাগী মানুষ, খুব রাগী মানুষ জিজ্ঞেস করলো, আচ্ছা খ্রিস্টান পাদ্রিকে বলতেছে, আচ্ছা এই ছবিটা কার? বলতেছে এটা আমাদের নবী ঈসা রুহুল্লাহর ছবি। বলতেছে তাহলে আপনি ইসলাম সম্পর্কে এত বাজে মন্তব্য করতেছেন কেন? বলতেছে না, এরা খুব খারাপ, মুসলমানরা খুবই খারাপ। খুব রাগ করে উনি দাঁড়ায় আবার জিজ্ঞাসা করলো, তাহলে আমরা খারাপ, কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র নিয়ে যে কথা বলেছেন এগুলো তো আপনার বলা ঠিকই হয় নাই। সে বলছে আমি ঠিক বলছি। উনি রাগ কইরা বলতেছে ইসলাম ধর্ম সঠিক না বেঠিক? বলতেছে ইসলাম ধর্মটা বেঠিক, খ্রিস্টানরা সঠিক। বলতেছে খ্রিস্টানরা সঠিক কীভাবে? বলতেছে ঈসা রুহুল্লাহ স্বয়ং আল্লাহর ছেলে, আল্লাহর পুত্র, নাউজুবিল্লাহ, আল্লাহর পুত্র। এই জন্য আল্লাহ উনি সঠিক হওয়ার কারণে ঈসা রুহুল্লাহকে পাঠাইছে। যারা ঈসা রুহুল্লাহকে মানবে তারাই সঠিক আর সব বেঠিক। ওই যে ছবি দেওয়ালের মধ্যে এই লোকটা রাগ কইরা কোরআনের একটা আয়াত পড়ছে, ইশারা দিয়া বলতেছে, আয়াতের অর্থ হলো হে ঈসা রুহুল্লাহ, আপনি কি তাদেরকে এই কথা বলেছেন যে আপনি আল্লাহর পুত্র? বিশ্বাস করেন ভাই, কিতাবে আসছে। এই ছবিকে লক্ষ্য করে যখন এই কথা বলল, ছবির দুইটা হাত পিছনের দিকে ছিল, ঠাস করে দুইটা হাত সামনের দিকে এসে বসছে এই ছবির মধ্যেই। এরপরে এই আঙ্গুল শাহাদাত আঙ্গুল দিয়া বলতেছে যে আমি এদেরকে বলি নাই আমি আল্লাহর পুত্র। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমি তাদেরকে বলি নাই যে আমি আল্লাহর পুত্র। তারা ভ্রান্ত, তারা পদভ্রষ্ট। বর্তমান খ্রিস্টান যারা আছে, বর্তমান খ্রিস্টানরা পদভ্রষ্ট। আমি বলতেছি একমাত্র সঠিক ধর্ম হলো ইসলাম ধর্ম। খ্রিস্টান পাদ্রিসহ সবাই কালিমা পড়ে ওই মসজিদে মুসলমান হয়ে গেছে।